লিল্লাহিয়ার যে কী জিনিস, আর লিল্লা কাজ করা যে কী আনন্দ, এর কোনো কি বলবো হিসাব নিকাশ নাই। হ্যাঁ, যখন আমি দেখবো আমি তো এরকম, তাহলে তুমি গোল্লা গেলে, আমি তো এই এই মাপের লোক, আমার কী করা হলো, আমার কী মূল্যায়ন হলো। বাংলাদেশের মূল্যায়ন পার্টি আমাদের একটা আছে না, এই মূল্যায়ন পার্টি যদি তোমার একবার চিন্তা যদি ঢুকে যায় মূল্যায়ন, ব্যাস তুমি শেষ। যিনি যত বড় নেতা তিনি তত বড় খাদেম না, একটা প্রবাদ আছে সাইয়দুল কওমে বলো খাদেম হুম, কওমের নেতা সেই যে কওমের খাদেম। যদি একবার তোমাদের মূল্যায়নের চিন্তা এসে যায় তোমাদের কিচ্ছু হবে, এই আমি এত বড় ডিগ্রিধারী লোক, আমি এই কাজ করলে মানাই, এই তুমি এসো, এটা চলবে না। মানুষের মানে সবাই এক আল্লাহর বান্দা, ওর আদম সন্তান, সবাইকে আল্লাহ কাছে ঐশ্বর দিতে হবে। যখন সংগঠনের জয় হয় তো সবাই ঝাঁপ দিয়ে এসে পড়ে, যখন সংগঠনের বিপদে পড়ে সবাই বলে ভাগ্যেশ করেছিলাম না, আমি নাহলে তো আমিও জেলে যেতাম। এই শুরু হয়, সাবধান থাকেন, বর্ডারের রক্ষী যখন থাকে না, সীমান্ত প্রহার দেয়, ওরকম আহলেদিস আন্দোলন বাংলাদেশ শেরক বিদাতের এই অনুপ্রবেশ থেকে এদেশের মানুষের আকিদা আমলকে প্রহার হিসাবে কাজ করছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد يا أيها الرسول بلغ ما انزل اليك من ربك فان لم تفعل فما بلغت رسالته سورة مائدہ 67 ہے بہت دن پورے آج کے یہ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। করোনা মহামারী সবাইকে ভীত শঙ্কিত সন্ত্রস্ত করে দিয়েছে, এরপরেও আল্লাহ পাক মেহেরবানিতে আপনারা এসেছেন। মার্কাজে আসলে আপনারা যেমন আনন্দ পান, আমরাও তেমনি আনন্দ পাই। এর আনন্দটা কেমন বোঝানো যাবে না, যেমন সন্তানকে কোলে নিয়ে বা বুঝাতে পারে না যে কত আনন্দ সে পাচ্ছে, ওকে হিসাব বলা যায়, কোনো প্যারামিটার নেই। এই মার্কাজে কর্মী না আসলে মানে এটা কিছুই না, ইট কাটতে কী হবে। জীবনে বহু বিল্ডিং করেছি আমরা, পড়ে আছে, অথচ এই মার্কাজে অত বিল্ডিং নাই, কিন্তু যা আছে তো কারো কাছে নাই, তাই না? বছর শেষে একবার যখন আপনারা আসেন তাবলিগি ইজতেমায়, তখন তো মনে হয় যে দুনিয়ার সব বাদ এখানে বসে থাকে, তাই মনে হয় না? মনে পড়ে এক ভাইয়ের কথা, এটা গাইবান্ধার ঢাকায় তার বিশাল দোকান গ্রিন রোডে, উনি অধ্যাপক গোলাম আজম সাহেবের 17 বছরের অ্যাকাউন্ট্যান্ট ছিলেন, জামাতের একবার কলিজা বন্ধু হয়, যে অ্যাকাউন্ট্যান্ট মানে বুঝতে পারছেন তো, হিসাব নিকে সব জানে। উনি ফ্লাইটে চলে আসছে, সরাসরি আমার কাছে গিয়ে বলছে, স্যার আমি এসছি কর্মী হিসাবে, দয়া করে আমাকে যেন বিশেষভাবে কোনো আপ্যায়ন কেউ না করে। কেন? আমি আহলাদিস এবং আমি সব কিছু পড়াশোনা করেই কিন্তু আপনার কাছে এসছি, এমনি আমি আসিনি, এবং আপনি ধরে নেন আমার পিছনের জীবনটা আমি একদম বাতিল করে দিয়ে চলে আসছি, আজকে এখানে বায়াত নেবো এবং এখানেই আমি সারা জীবন থাকবো। আনন্দলে বলবেন না, বাবু মরে গেছে তার জন্য দোয়া করবেন যে লাল বাক্তার জান্নাত নসিব করেন। গাইবন্ধ একটা মানুষ ছিলেন, তাকে কোনো মতেই এটা রুমে থাকতে দেওয়া হলো, থাকা থাকে যে কখন ঘুমালে তো আমরা টেরই হয়নি, একবার গোস্ত কাটার ওখান দিয়ে গোস্ত কাটতেছে, একবার দেখি সবারই পানি খাওয়াচ্ছে, একবার দেখি মানে এমনি গোস্ত ভাত যে খাওয়ানোর সময় যে করে না ওই করতেছে, কখনো ইস্তেমা ফিল্ডে দেখছে ওখানে দৌড়ঝাঁপ করে, মানে তার মানে অস্থির। তাহলে আপনি এত ব্যস্ত হচ্ছেন, আমাদের কর্মীর তো কোনো অভাব নেই, স্যার 17 বছর পাক করেছি, পাপ খলন করবো। বাতিল সংগঠনের অ্যাকাউন্ট্যান্ট গিরি করা মানে কি আমার জীবন ব্যর্থ করে দিয়েছে আমি ওখানে, ওখানে ওইসব করাচ্ছে, এখানে এসে
এই খেদমত করা আমার অনেক ভালো। এ ধরনের কর্মীও আমাদের একসঙ্গে ছিল। অল ইন্ডিয়া জমিয়ত আহলে হাদিস সেক্রেটারি জেনারেল দিল্লি থেকে এসছেন আবদুল্লাহ খলজি, আর নেপাল জমিয়ত আহলে হাদিসের নায়েবে আমির আবদুল্লাহ মাদানী, ওদের জন্য ওদের অ্যারিস্টোক্রেট হোটেল দেওয়া হয়েছে গোলছান, বুঝছে আপনার ওই যে যে মোটটা আর কি বিন্দুর মোটার ওপাশে সবচেয়ে ভালো হোটেল তখন ওইটাই ছিল এশিয়াতে বলে। এই বলছে গুলশান বলছে তুমি এশিয়া বলছি, হ্যাঁ এখানে এখানে গুলশান আছে। এখন ও করেছে কি, আমি যখন চলে আসছি ও পিছু পিছা চলে আসছি রিক্সা নিয়ে এসে, আমি একশো আমাদের চারিদিকে ঘুরে বেড়াই গোষ্ঠ নিয়ে গেছি, ও দেখি ওখানে পেছনে গোষ্ঠ ঘাটতেছে, তাই তুমি এখানে কেন আপনি দেখি পারছি আর আমি রুমি তাড়াতে চলে আসছি, আমি কি এখানে ঘুম পড়তে আসি নাকি দিল্লি থেকে? আমি এরকম দৃশ্য আমার জীবনে দেখিনি। আমি অল ইন্ডিয়া সেক্রেটারি, কিন্তু আমার অল ইন্ডিয়া আজ পর্যন্ত এরকম কোনো সম্মাননাম হতেও দেখিনি এরকমভাবে আনন্দের সঙ্গে। ওই দিন 32 মন গরু গড়ছিল, কথা বলছেন গোসের পরে গাদা দেখি অবস্থা খারাপ, আনন্দের চোটে একবার গোশ কাটে একবার মানুষ দেয় এই করে না। ওই যে একটা বিরাট একটা সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, তার লেবাসে পোশাকে আচরণে আদৌ বোঝার উপায় নেই। এইসব মানুষগুলো তারপর নিয়ে গেলাম যুবসংঘ অফিসে, কি বলে আমাকে একটু বোঝানো এটা কী যে কী করেন আপনি, এত লোক কেমন জানো না, এরা এর যুবকরা পাগল মতো খাটছে কেন? তো এইগুলো ওয়ালেজ লেখাগুলো তো পড়তে পারলো আরবি, আর বাকি বাংলাগুলো বুঝে পেয়েছে পরিচিম যা আছে সে ছিল যুবসংঘে, পুঁজিপাড়া সব নিয়ে গেল। বলে আমি ওই ইন্ডিয়াদের ঠিক এইগুলি করবো, যুবসংঘ ছাড়া কোশ্চিন করে আন্দোলন চলতে পারে না, বুঝে গেল। এসব স্মৃতি মাঝে মধ্যে ভেসে ওঠে, তাই তোমাদের বলি লিল্লা হিয়ার যে কী জিনিস, আর লিল্লা কাজ করা যে কী আনন্দ, এর কোনো কি বলবো হিসাব নিকাশ নাই। হ্যাঁ যখন আমি দেখবো আমি তো এরকম, তাহলে তুমি গোল্লা গেলে, আমি তো এই এই মাপের লোক, আমার কী করা হলো, আমার কী মূল্যায়ন হলো। বাংলাদেশের মূল্যায়ন পার্টি আমাদের একটা আছে না, এই মূল্যায়ন পার্টি যদি তোমার একবার চিন্তাতে ঢুকে যায় মূল্যায়ন, ব্যাস তুমি শেষ। যিনি যত বড় নেতা তিনি তত বড় খাদেম না, একটা প্রবাদ আছে সাইয়দুল কওমে বলো খাদেম হুম, কওমের নেতা সেই যে কওমের খাদেম। সাহাবে কিরামের দৃশ্য এক মনে রাখো, খোলাফায়ে চার খলিফার ইতিহাস একবার স্মরণ করো, তারা কীভাবে চলতেন। আল্লাহ রসুল যাচ্ছেন পর্যন্ত যে এক গর্ধব এসে দিয়েছে গলা ধরে টান, একদম পড়ে যাওয়ার মতো গলা একদম সিলি গেছে। ওমর সুলে পাওয়ার মতো রাগি লোক, ওকে এমন ধমক দিয়েছে অবস্থা খারাপ। তুমি রসুলকে বলছে তুমি বাতিল মালার মালিক, আমি একজন অভাবগ্রস্ত মানুষ, আমাকে 1 ফুট বোঝে খাবার দাও, সেলিব্রিটি কী খাবে? বাতিল মালার দায়িত্ব হিসেবে যাই ওকে 1 ফুট সবাইকে দিচ্ছে, 1 ফুট করে দাও, 1 ফুটে 20 মন ধরেন, খাওয়া দাওয়া সব দাও, আর ওকে 1 ফুট বেশি করে দাও। কেন হচ্ছে কেন আল্লাহ রসুল অন্যকে দিচ্ছে একটা অর্ধ দুটো কেন? ওকে ওমর ধমক দিয়েছে, তার শাস্তি হলো ওমরের, ওকে 1 ফুট দিতে হবে। কেন তো মূর্খ, ও তো আমাকে কষ্ট দিবেই, এ কষ্ট তো আমাকে সহ্য করতেই হবে, আমি রাগ করছি না ও রাগ করে কেন? ওমর শিখে গেল বাপরে বাপ আর রাগ করা যাবে না, তুমি নেতা তোমাকে তো সহ্য করতেই হবে। এই কথাগুলো মনে রাখে, ছোট ছোট ঘটনার মধ্যে তো অনেক কিছু জানার আছে না। ওমরের মতো মানুষ এক জায়গায় গিয়েছেন ঘোড়া কিনেছে, কিনে কেনা টেনা শেষ, ঘোড়া উঠেছে খান দিকে আর ঘোড়া খোঁড়াচ্ছে আর আগায় না, ফেরত এই তুমি ঘোড়া ফেরত দাও, কী এক ঘোড়া দিয়েছো গায়ে কিছু নেয় নড়ায় না, ভিতরে রক্তমন্ত্রী জানতে পারেনি তো, না আমি ফেরত দেবো না, আপনি নিয়ে গেছেন এখন আপনি ফেরত দেবো না। খলিফার সঙ্গে এই আচরণ চিন্তা করি, তখন কিন্তু উনি খলিফা, তখন উনি বলছে যে এখানে বিচার করবে কে, সেখানে কোনো ভালো বিচারক আছে? তাহলে হ্যাঁ একজন লোক আছে তার নাম সোরাই, চল সেখানে যাবো আমরা, দুজনে চলে গেল তার কাছে। কত সরল জিন্দগি তাদের একবার চিন্তা করেন, কোনো বডিগার্ড ফট কিছু নাই। কে সোরাই কই? এ স্যার ইয়ং ম্যান, তুমি নাকি ভালো বিচারক? তা আমা আমি হলাম বাদিয়াই, আমি ওমর, ও হল বিবাদী, আমাকে একটা ঘোড়া দিয়েছে, এই আল্লাহ বান্দা ঘুমাচ্ছ সোজে বসো, আমাকে একটা ঘোড়া দিয়েছে এইক্ষেত্রে গিয়ে 2 কদম গেছি তা নড়ে না, আমি বলছি ফেরত নাও তো নেবে না, এখন আমি কী করবো?
এবারে সরাইয়ের বিচার দেখেন, বাদী আর বিবাদী দিয়ে পাশাপাশি বসেছে। বিবাদী হলো খ্রিস্টান আর বাদী হলো খলিফা, উনি হলে বিচারক সরাই, আলাদা কোনো সৌজন্য নাই। এখন যেহেতু আদালত কাঠগড়াস দুজনের জন্য সমান, তারপরে বলছে হে খলিফা, ও তো ঠিকই বলেছে, হাদিসে রয়েছে ব্যবসা বাণিজ্য তৎক্ষণ থাকবে তৎক্ষণ একত্রিতভাবে সিদ্ধান্ত হবে, যখন পৃথক হয়ে গেছেন তখন আর কোনো কথা কারো চলবে না। এখন যদি খারাপ হয় ওটা আপনার ভাগে যাবে, ওর কোনো দোষ হবে না। তখন খলিফা খুশিই বললো, হ্যাঁ তুমি সত্যি ন্যায় বিচারক, আমি তোমার বিচার মাথাপাতি নিচ্ছি, তবে আমার একটা দাবি, তোমাকে কুফায় যেতে হয় রাজধানীতে, তোমাকে আমি বিচারক বানাবো। এই হলে ওনার বিচারকের জীবন, একাধিক্রম 73 বছর পর্যন্ত বিচারক ছিলেন উনি, ইসলামের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক হলেন উনি কাজী সুরায়। দেখছেন ঠিক আলীর ক্ষেত্রে একই কাণ্ড ঘটে গেছে। যাই হোক, তাদের জীবনটা ছিল নেতা বটে কিন্তু বিলাসী ছিলেন। ওনার সঙ্গে দেখা করতে এসছে ইরাকের গভর্নর মেখনাস বিন মেহনাফ, এই আহনাফ বিন কায়েস, এসে এসো। ঘেমিয়ে রৌদ্রে শেষ হয়ে গেছে খলিফা, মানে উনি তখন উঠ গায়ে পানি দিয়ে ধোয়াচ্ছেন যত্ন করে। তো আহনাফ বিন কায়েস বলছে, হে আল্লাহর রাসূল, এই হে খলিফা, আমি নিজে এত কষ্ট করছেন, সাতকার মাল, ওদের তো আলাদা কর্মচারী আছে, হুকুম দিলে তারাই তো সব ঠিকঠাক করে ফেল দেয়। নাই এখন কী বুঝাচ্ছ কাকে, তোমার আমার চেয়ে বড় কর্মচারী কী আছে বলো তো ইসলামের ইতিহাসে? আমার চাইতে তোমার চাইতে বড় কর্মচারী খাদেম, মানে আরবি বলছি, বড় খাদেম আর কি আছে? এ সাতকার মাল করার জন্য অবশ্যই আমার লোকজন আছে, ঠিক আছে, কেয়ামতের মাঠে ওরা বলবে হে আল্লাহ, উনি খলিফা পাইয়ে ঘরে বেরিয়ে হুকুম দিত, আমার কোনো কাজ করতে আমাদের সুযোগ দিত না। তা আমি দেখছি এখন আমার এই মুহূর্তে কোনো কাজ নেই, আমি এই এই সুযোগে একটু কাজ করি, আর তুমি এসে গেছো, তুমি চলো আমার সাথে, তুমি গভর্নর, আমি কি বলে আজকালের ভাষায় প্রেসিডেন্ট, না তুমি গভর্নর আমি খলিফা, আমরা তো সবচেয়ে বড় খাদেম, চলে আস। এগুলো ইতিহাস কিছু শেখাচ্ছে আমাদের? হ্যাঁ, শারীরিক অক্ষমতা শেখা স্বতন্ত্র, কিন্তু কোনো অবস্থায় আমি বারবার বলি না অল্লাহর সাথে আমি বিলাসিতা হারাম করতে হবে, সংগ্রহ করতে গেলে ইয়ে থাকলে, এবং যদি এই সঙ্গে যদি রিয়া ঢোকে, সুমা ঢোকে, যদি একবার তোমাদের মূল্যায়নের চিন্তা এসে যায় শেষ, তোমাদের কিচ্ছু এই আমি এত বড় ডিগ্রিধারী লোক, আমি এই কাজ করলে মানাই, এই তুমি এসো, এটা চলবে না। মানুষের মানে সবাই এক আল্লাহর বান্দা, ওর আদম সন্তান, সবাইকে আল্লাহ কাছে ঐক্য দিতে হবে। আমরা কাজ করছে কী জন্যে বলেন তো? লিল্লাহ, ওই আয়াতটাই নাই পড়লো, ইয়া ইউর রসুল, এ রসুল, আরে বাপরে কমান্ডিং, আর রসুল মানে দি রসুল, দ্যাট ভেরি রসুল, দি মেসেঞ্জার প্রফেট মোহাম্মদ, বাস আর কোনো লোকজন নেই। ধমকের ভাষাগুলো আরবিতে, ইয়া ইউর রসুল বাল্লাগ, পৌঁছে দাও, কী পৌঁছাবে, মা উনজিল ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেগুলো পৌঁছে দাও। ফাইল লাম তাফাল, যদি না দাও, হমা বাল্লাগতা রিসালাতা, তুমি রিসালাতের দায়িত্ব পৌঁছে দিলে না, এসছি বড় ধমকার হয়। আল্লাহ রসুলকে তো আল্লাহ পাকে ধমকটা দেয়, আমাদের অবস্থা কী হবে? আমরা তো রসুলের সেই রিসালাতটাই জনগণের কাছে প্রচার করছি, তাই না? তিনি সমাজ সংস্কারে নেমে যে কষ্ট পেয়েছিলেন, আমরা এখনও পর্যন্ত তার ধারে কাছেও যাইনি, এটা মনে রেখে দিয়ে। তিনি বলছেন আমাকে যত ভীত করা হয়েছে, এত ভীত কাউকে করা হয়নি, আমাকে যত নির্যাতন করা হয়েছে, এত নির্যাতন কাউকে করা হয়নি, আমার বেলালের বগলে যতটুকু খাদ্য ধরে এইটুকু দিয়ে আমি কাজ করেছি। অত অবকারে অত আলীকে জিজ্ঞেস করেন, আলী সবচেয়ে বড় বীরকে সাহাবিদের মধ্যে খাল মানে খলিফাদের মধ্যে বড় বীর হলেন অবকার, কেন? আপনি তো, আপনার একক নেতৃত্বে খাইবার বিজয় হয়েছে, অবকার তো এরকম কোনো ঘটনা নাই। রে মূর্খ, খাইবার বিজয় আমি একা করেছি, আমার সঙ্গে সেনাবাহিনী ছিল না? এই তুমি ঘুমোচ্ছ, হাঁটালাম হাঁটালাম, অথচ আবু বকর এমন এক সময় বীরত্ব দেখিয়েছিলেন যেখানে আমার রসুলের পাশে কোনো মানুষ ছিল না, সমানে তাকে মারার জন্য চারদিক ঝাঁপ দিয়ে পড়েছে,
সেখানে একাই আবু বকর ডানে বাঁয়ে না থাকি সাধ্য মতো আর আমাদের রসুলকে একাই সামাল দিয়েছিলেন। আমি তখন ছোটো, আমি দূর থেকে দৃশ্য দেখেছি, আমার কোনো করার ক্ষমতা ছিল না। তো সেদিনে সে দৃশ্য আমার স্মরণ করে আমি বলি আবু বকর চাইতে বড় বীর আর কেউ নাই। যখন কেউ থাকে না তখন যে এগিয়ে আসে সেই বড় বীর না। এই জন্য বলে জয় পিঠে পয়তারা না পয়তারা বলে বাংলাদেশে না, যখন সংগঠনের জয় হয় তো সবাই ঝাঁপ দিয়েছি পড়ে, যখন সংগঠনের বিপদে পড়ে সবাই বলে ভাগ্যেছি করে ছিলাম না, আমি নাহলে তো আমিও জেলে যেতাম। এই শুরু হয়, সাবধান থাকেন। আহলাদিস আন্দোলন সমাজ সংস্কার আন্দোলন, সমাজে যা আছে তাই মেনে নিলে আপনার কোনো দাওয়াতের দরকার নেই, কিন্তু যেগুলো ভুল আছে আপনাকে অবশ্যই সংশোধন করে দিতে হবে। যদি আপনি কথা বলতে ভয় পান তাহলে কিন্তু আপনার দ্বারা কোনো কাজ হবে না। আর যখনই আপনি সংস্কার করতে যাবেন তখন কিন্তু তার বাধা আসবে, মান সম্মানের প্রশ্ন দাঁড়াবে, অনেক কিছু দাঁড়াবে। যেটা সকালে ফজরে যারা ছিলেন তারা শুনছেন, পরিষ্কার জবাব হয়ে গেছে যে আমরা যে যদি আপনার দিন কবুল করি তাহলে আমাদের জীবন যাবে, সম্ভ্রম হানি হবে, অর্থ সব শেষ হয়ে যাবে, বিনিময়ে পাবো কি কী জবাব দিয়েছিলেন। এই কথাটা কিন্তু এখানেও আল্লাহ রসুল যে এত কষ্ট করলেন কী জন্য, সিরফ জান্নাতের জন্য। এখনও বহু জেলাতে ঘরে ঘরে আমাদের দাওয়াত পৌঁছায়নি, এটা আপনার নিজেরাই সাক্ষী, আপনাদের লিখিত রিপোর্ট আমাদের কাছে আছে। শাখা বাড়েনি, কর্মীর সংখ্যা বাড়ছে না, তাহারিকের সংখ্যা আদৌ বাড়ছে না। আমি কত স্বপ্ন ছিলাম অন্তত 30,000 দেখে যাবো, কিন্তু সেই 27,000-এর মধ্যে ঘুরতেছে। মাঝে আমি এক টান্তে 29,000 পর্যন্ত উঠে গেছিলো, আবার নেমে এসছে 2,000। মানে আপনারা জানেন তো বিদেশে কোনো পত্রিকা এখন যায় না, ফলে ওই বিদেশিগুলোই আমাদের এখন দেশে টান দিতে হবে, 30 পুরো দিয়ে হবে তো আপনাকে। আগে বিদেশিটা ছিল ইন্ডিয়া ছিল, সৌদি আরবে ছিল, কুয়েত, সারা দুনিয়া যেত, ওইগুলো যাওয়াতে তখন 30 ক্রস করে চলে গেছিলো, মানে ওগুলো ক্লোজ হয়ে গেছে, ফলে আমাদের 30-এর নিচে নেমে আসছে। বাংলাদেশে আর তাহারিকের চাইতে বহুল প্রচলিত কোনো মাসিক ইসলামী পত্রিকা নাই। মাসিক মদিনা বহু আগেই চলে গেছে, মহিউদ্দিন খান গেছে, ওরাও গেছে। এখন অদ্বিতীয় পত্রিকা তাহারিক, এটা আপনাদের গর্ব না? এটাকে আরও বৃদ্ধি পাক আপনি চান না? আপনি মন চায় না যেখানে যাবো যেন তাহারিক দেখতে পাই আমি? এই জন্য আপনাদেরকে বলা আছে প্রতি মাসে সিটিতে যায় 10% তাহারিক বাড়াবেন, আপনার জেলায় 65টি যাচ্ছে 5টা বাড়াবেন। প্রত্যেক জেলা সভাপতি জানতে হবে যে আমার জেলায় মোট কতগুলো তাহারিক আসে, আপনি কেন্দ্র থেকে নিয়ে নেবেন কতগুলো যায়, ইজিলি এখান থেকে বলে দেবে, কেন্দ্রকে বলবেন আমার জেলায় কতগুলো তাহারিক আছে, কতগুলো এজেন্ট আছে, নামগুলো আমাকে তালিকা দেন, সব কিন্তু জেলা সভাপতির হিসাবে থাকবে। এইবারে জেলা সভাপতি ওই এজেন্টকে ফোন করে, এই এজেন্ট তুমি তো 100 গ্রুপের এজেন্ট, এই মাসে তুমি 10টা বাড়াবা। যদি চাপ সৃষ্টি করেন, লোকাল চাপ যদি সভাপতির পক্ষ থেকে হয়ে যায়, অটোমেটিক্যালি কিন্তু তারা একটু এগিয়ে আসবে, যা ছিল তাই থাকবে, তাহলে বোঝার কাজ তো কিছু হচ্ছে না। এর কথা কিন্তু আন্দোলনকে বলছে, যুবসংঘকেও বলছে, এইভাবে না করলে ভাই আদৌ আগাবে না। ঠিক ওই সাথে সাথে বই বিতরণের প্রকল্প শুরু হয়েছে ব্যাপকভাবে, আপনারা সহ সহ জেলায় ব্যাপক হারে বই বিতরণ করেন, আর নইলে আগাতে পারবেন না। বইয়ের মাধ্যমে যা কাজ হয় অন্যের মধ্যে তা হয় না, কথা মনে থাকবে। আমি আর একটু দেরি করতে পারবো, কারণ মাত্র 5 মিনিট টাইমের হাতে যেতে তো সময় লাগবে। আমি আপনাদের সবাই সাফল্য কামনা করছি, আন্দোলন যুবসংঘ সবাইকে সশস্ত্র দায়িত্ব পালনের জন্য আহ্বান জানাচ্ছি। কারণ আপনাকে আমাকে সবাইকে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, সেখানে দাঁড়িয়ে যেন আমাকে লজ্জিত হতে না হয়। আর পবিত্র কোরআনের সর্বশেষ আয়াতটি মনে করে দিচ্ছি, অত্তাকু ইয়াওমান তুরজাউন ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত হুম লা ইউজলামুন। এটা সুরে বাকারা 281 আয়াত। এই আয়াতটির পরে আর কোনো আয়াত নাজিল হয়নি। কেউ বলেছেন এটা আল্লাহর রাসূলের মৃত্যু 7 দিন আগে, কেউ বলেছেন 21 দিন আগে নাজিল হয়েছিল। কোরআন শুরু হয়েছিল ইকরা বিসমা দিয়ে, শেষ হয়েছে এই আয়াত দিয়ে, বক্তব্যকি অত্তাকু ইয়াওমান, তোমরা ভয় পাও, সেই দিনকে ভয় করো যেদিন তোমরা সবাই ফিরে যাবে আল্লাহর কাছে, এবং সেখানে তোমরা যথাযথভাবে পাবে যা তোমরা দুনিয়াতে কাজ করেছিলে। আমরা শেষ কথা বলে দিই, এবারে 14 আগস্টে যুবসংঘের কেন্দ্রীয় সম্মেলন হলো, ওখানে আমি একটা আয়াত বলেছিলাম, ওটা আমার বারবার মনে পড়ে, যেটা এত ভালো লেগেছে আমার কাছে। এর আগে আমি কিন্তু এই বিষয়ে কোনো আলোচনাই করিনি, ওদের হঠাৎ করে খেয়াল হয়ে গেল বিষয়টা। সুরে আলে ইমরানের শেষ আয়াত, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিত, তোমরা ধৈর্যশীল দৃঢ়চিত্ত হও এবং দৃঢ়তার ব্যাপারে পরস্পরের প্রতিযোগিতা করো,
আর সদা প্রস্তুত থাকো। সদা প্রস্তুত থাকার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, দেখো, মান মাতা মুরাবাতান ফি সাবিলিল্লাহ ইউনমি আজরু ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুরাবাত হিসেবে মৃত্যুবরণ করে তার নেকি বাড়তি থাকবে কিয়ামত পর্যন্ত। অন্যগুলো নেকি মানুষ মৃত্যুর পরে সদকা জারি একটা আছে না, একটা এলেম যা দিয়ে মানুষের কল্যাণ হয়, একটা সুসন্তান যদি সে দোয়া করে, এই তো সন্তান যদি দোয়া করতে পারলে না গেলে তো পেলে না, বই যদি কেউ পড়ে তাহলে উপকার হলো আর না হলো না। ইবনে তাইমের বই আমার ঘরে 350 বই, ও কে পড়ে অত, আমি একটু ওদের নাড়াচড়া করি কি ওটা খুঁজি খুলি বেড়ায়। সিদ্দিক হাসানের ভূগোলে 222 বই আছে, আমার কাছে খুব 20 মিনিট সব কিছু হয়তো 15-20 বই হবে, আর বই সব কোথায়? জীবনভর বছরে এত বড় কাজ করে গেছে পড়ার লোক নেই। তো এলেমের অবস্থা হচ্ছে এই, পড়তে হবে বুঝতে হবে, তারপরে তো এলেমের উপকারটা পাবেন। আর একটা হলো সাতকা জারিয়া, এই আপনারা এতিমখানা বিল্ডিং হচ্ছে, মসজিদের বিল্ডিং হবে, আপনার তাহারিকে দেখছেন না? আমি প্রত্যেকেই বলবো আপনারা প্রত্যেকেই হচ্ছে অংশগ্রহণ করবেন, প্রত্যেকেই অংশগ্রহণ করবেন। দেখ বলবেন না যে অমুক লোক 1 কোটি দিক আমি কিছুই দেবো না, এটা হবে না, মনে থাকবো তো। এটা কিন্তু আপনাদের মার্কাজ, এই মার্কাজ বড় হোক সুন্দর হোক আপনার কর্মকার সবাই মনে রাখবেন বিষয়টা। তো এই যে আপনারা করছি কতদিন, এই মসজিদটা 2000 করা, এখন যদি নতুনভাবে মসজিদ করি ভেঙ্গিল দিতে হবে না? তাহলে 2000 যিনি যে টাকাটা দিয়েছিলেন কুয়েতে যে ভাই, এখন 2021 যদি ভেঙ্গিল দেয় তাহলে ওনার নেকি গেলে 21 পর্যন্ত, কথা বলছেন? এটা সাতকা জারিয়ার হিসাব। কিন্তু আপনারা যেটা করছেন মোরাবেদ হিসাবে, প্রতি মুহূর্তে পদে পদে আপনি সংস্কার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সশস্ত্র প্রহরীর মতো, এর নাকি আল্লাহ রসুল বলছেন কেয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনো কমতি নাই। এটি আপনাদের সুসংবাদ শুনিয়ে যাচ্ছি, এলেম বৃদ্ধি করেন, আমল বৃদ্ধি করেন, প্রতি সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম অভ্যস্ত হন। যুবক সংঘের অনেক ছেলে দেখছি পেট উঁচু হয়ে গেছে, এটা চলবে না, তোমাদেরকে অবশ্যই স্বাস্থ্য ঠিক রাখতে হবে। বড় হয়ে গেলে, বয়স হয়ে গেলে এমনি স্বাস্থ্য ঢিলে হয়ে যায়, সেক্ষেত্রে আলাদা, যেন আমাদের যে বয়স হয়েছে খাই না খেয়ে মোটা হয়ে যাবো, কারণ গোশত আর জোর নেই, এমনি ঢিলেই পড়ে যাচ্ছে। তোমাদের তো টাইট ফিট বডি, এখন কেন মোটা হবে? এখন লোহা গিয়ে হজম করে ফেলবা, ধমসে কাজ করবা, খাটবা, ওরা বলতে কুকুরের মতো খাটো, ঠাকুরের মতো খাও। খাটনি তো তোমাদের নাই, খাটতে হবে। তোমাদেরকে মনে করে দিচ্ছি এই নফল সিয়াম দুটো অবশ্যই রাখো, ইনশাআল্লাহ স্বাস্থ্য আল্লাহ পাক এতে কন্ট্রোল করে দেবে। আর গাদা গাদা ইফতার খাবা না, গাদা গাদা সেহরি খাবা না, কম সম করে খাও, স্বাস্থ্য ভালো রাখো, আর প্রতিদিন বই পড়তে এত সব রাখো, যে সংগঠনের বই যে পড়েন তাদের সংগঠন হয় না, তো মনে রেখে দিও, ছোটো ছোটো বইগুলি পড়ার চেষ্টা করবে, দৈনিক কিছু তফসির পড়বে, অনেক কিছু জ্ঞান আহরণ করো। জ্ঞান ছাড়া বক্তব্য রাখাই ঠিক না। পরিশেষে আবার বলি রাখি, তোমরা সবাই মোরাবেদ হও, আল্লাহর রাস্তা সদা প্রস্তুত, যেমন বর্ডারের রক্ষে যেমন থাকে না, সীমান্ত প্রহার দেয়, এরকম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেরক্ষ বিদাতের এই অনুপ্রবেশ থেকে এদেশের মানুষের আকিদা আমলকে প্রহার হিসাবে কাজ করছে। আন্দোলন যুব সংঘ সভাপতি একটাই অ্যাপিল, তোমরা মোটেই অলসতা করুন, আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ো, যতটুকু যতক্ষণ সময় পাও একটু দেরি করো, এমনি নিজের রুজির জন্য একটু করা দাওয়া করো, বাকি সময়টা ব্যয় করার চেষ্টা করো, ইনশাআল্লাহ তাতে তোমার নেকি হবে ইহকালে পরকালে। সেই সাথে আমরা যারা আছি কেন্দ্রে, এখন বুড়ো হয়ে গিয়ে চলতে পারি না, যখন শুনি যে অমুক জেলে অমুক কাজ হচ্ছে, মনে হচ্ছে আনন্দের সঙ্গে দোয়াটা বেড়ে যায়, এ দোয়া তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।